পাইকারি ও খুচরা পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল এই সেলের কার্যক্রম শুরু হবে বলে জানালেন বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শনিবার কাউরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় বাণিজ্য সচিব বলেন, পণ্যের দাম যাচাই করতে প্রতি রোববার বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসবে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের জন্য আগামীকাল থেকে হটলাইন সেবা চালু করা হবে। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে টিসিবি এবার সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান বাণিজ্য সচিব। পদ্ধতিগতভাবে ওইভাবে আমরা তথ্যগুলো পাচ্ছি না, মনিটরিং করার জন্য তো আপনার তথ্য দরকার। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা এখন করব প্রতি রোববার বসে, এটা কিন্তু মনিটরিংয়ের জন্যই তথ্য উপাত্তগুলো আমরা সংগ্রহ করে ওই অ্যাপসের মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো টিমকে।